সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। পারমাণবিক জ্বালানির মালিক হল বাংলাদেশ। আজ চন্দ্রভিযানে যাচ্ছে ভারতের চন্দ্রযান 3। পারমাণবিক জ্বালানির মালিক হল বাংলাদেশ। দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য পারমাণবিক জ্বালানি আমদানি ও সংরক্ষণের অনুমোদন পেয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। একই সাথে রাশিয়ার প্রতিষ্ঠান বুরুশকে পারমাণবিক জ্বালানি পরিবহনের অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএ এর নির্দেশনা অনুযায়ী শর্ত পূরণ করার প্রতিষ্ঠান দুটিকে এ অনুমোদন দেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার 13 জুলাই সন্ধ্যায় পাবনার একটি হোটেলে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে এ অনুমোদন প্রদান সম্পূর্ণ করা হয়। এর মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক জ্বালানি আমদানি ও সংরক্ষণের সক্ষমতা অর্জন করল বাংলাদেশ। একই সাথে পারমাণবিক জ্বালানির মালিক হল বাংলাদেশ। আয়োজনটিতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সত্যজিৎ ঘোষ। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদ্যতন কর্মকর্তা সহ বাংলাদেশ ও রাশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবর বলেন, এই জ্বালানি আসার সঙ্গে আমাদেরকে আন্তর্জাতিক আণবিক সংস্থার নোটিফিকেশন করতে হবে। আজকের অনুমোদনের মাধ্যমে সেই সক্ষমতা অর্জন করেছি এবং পারমাণবিক জ্বালানির মালিক হল বাংলাদেশ। এই জ্বালানি ব্যবহার করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং নিরাপত্তা বিষয়টি তদারকি করা হবে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সত্যজিৎ ঘোষ বলেন, চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ পারমাণবিক জ্বালানি আসবে। এই জ্বালানি নিয়ে আসার জন্য যে আমদানি, পরিবহন ও সংরক্ষণের যে 3টি লাইসেন্স দরকার, সেগুলো বিআইএ দিয়েছেন। আজ চন্দ্র অভিযানে যাচ্ছেন ভারতের চন্দ্রযান 3। সকল প্রস্তুতি সম্পূর্ণ। আবহাওয়া কারিগরি বিষয়গুলো অনুকূলে থাকলে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবেন ভারতের নতুন মহাকাশযান চন্দ্রযান 3। বিশ্বের মাত্র চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে মহাকাশযান অবতরণের চেষ্টায় আছে ভারত। চন্দ্রযান 3 নামের নতুন মিশনটি দেশের তৃতীয় চন্দ্র অভিযান। অন্ধ্রপ্রদেশের সিটিয়া দোয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান 3 অভিযানটি। ভারতের চাঁদের বুকে অবতরণের দ্বিতীয় অভিযান। 2019 সালে দেশটি চন্দ্র অভিযান 2 নামে একটি যান চাঁদে অবতরণের জন্য পাঠিয়েছিলেন, তবে সেটি চাঁদের ভূপৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে পারেনি। এর আগে 2007 সালে চন্দ্র অভিযান 1 নামের একটি মহাকাশযানকে চাঁদের চারপাশে প্রদক্ষিণের জন্য পাঠিয়েছিলেন নয়াদিল্লি। 1 বছর সফলভাবে প্রদক্ষিণের পর 2008 সালে এটিকে বিস্ফোরণ ঘটানো হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইরশো চন্দ্রযান 3 তৈরি করেছে। এই যানটি একটি ল্যান্ডার, প্রপালসন মডিউল ও রাবার রয়েছে। এটির লক্ষ্য হল নিরাপদে চাঁদে অবতরণ করা, তথ্য সংগ্রহ করা এবং চাঁদের গঠন নিয়ে আরও বিস্তারিত জানার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করা। বিশ্বে এখন পর্যন্ত মাত্র 3টি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, সফলভাবে চাঁদে মহাকাশযান অবতরণ করতে পেরেছে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরে চাঁদ নিয়ে কাজ করছেন। তাদের লক্ষ্য হল নতুন মহাকাশযান চন্দ্রযান 3কে চাঁদের অনাবিস্তৃত দক্ষিণ মেরুতে অবতরণ করা। 2007 সালে ভারতের চন্দ্রযান 1 চাঁদে পানির অণু খুঁজে পেয়েছিল। এর 11 বছর পর তাদের দ্বিতীয় মহাকাশযান চন্দ্রযান 2 সফলভাবে চন্দ্র কক্ষপথে প্রবেশ করে, কিন্তু মহাকাশটির রোভার চন্দ্রপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। চন্দ্রযান 2 এর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক ও অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।